এই গরমেও যদি তোমরা এইরকম ইনস্ট্যান্ট হোয়াইটেনিং গ্লো তোমাদের ফেসেও চাও তাও একদিনে স্কিন একদম গ্লাস স্কিন হতে পারে আজকের এই ছোট্ট একটি উপায় বন্ধুরা নারকেল তেল আর বেসন এই দুটি জিনিস মিশিয়ে মেখে দেখো তোমাদের ত্বক একদম হিরের মতো চকচক করবে কোনো ছোপ একদম কিচ্ছু থাকবে না বুড়িয়ে যাওয়া কুঁচকে যাওয়া ত্বক না একদম গ্লাসে স্কিন হয়ে যাবে সত্যি ভীষণ ভালো এই উপায়টা একবার নারকেল তেলে এইভাবে তোমরা ব্যবহার করে দেখো কি করবে নারকেল তেল নেবে দেখো সবার প্রথম নেবে এক চামচ নারকেল তেল ছোট এক চামচ নারকেল তেল নেবে এরকম আর নেবে এক চামচ চিনি চিনিটা একটু মিহিদানার হলে ভালো হয় তা নাহলে যেরকম চিনি তোমার ঘরে আছে ঠিক তেমনই চিনি নেবে এক চামচ নারকেল তেল এক চামচ আর চিনি এক চামচ ভালো করে মিশিয়ে নেবে এবার দেবে একটু গোলাপ জল এক চামচ মতন গোলাপ জল সবই দেখো আমি এখানে দিচ্ছি এক চামচ এক চামচ এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নেবে যতক্ষণ না চিনিটা একটু গলে যায় পুরোটা গলতে হবে না একটু গলে গেলেই হবে এরম করে দেখো একটু মিক্স করে নিচ্ছি চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তোমার স্কিনকে না অ্যান্টি এজিংয়ের কাজ করে চকচকে ভাব এনে দেয় এবার দেখো দিচ্ছি অল্প একটু বেসন বেশি দিতে হবে না অল্প একটু বেসন দিলেই এখানে হবে আর দেবে একটু কফি এটা কিন্তু তোমার স্কিনে জাস্ট জাদু করবে তো দেখো একটুখানি কফি দিয়ে দিলাম আজকের এই রেমিডিটা দুটো স্টেপে সুন্দর একটা একদম ঘরোয়া ন্যাচারাল একটা ফেশিয়াল যেটা তোমার স্কিনে কিন্তু এমন একটা চমক আনবে না এই ট্রিটমেন্টটা কিন্তু পার্লারের নামি দামি ফেশিয়াল করে আসলেও এই ধরনের চমক আসবে না এবার দেখো এর সাথে মিক্স করব অল্প একটু পাতিলেবুর রস যদি কারোর পাতিলেবু স্যুট না করে একটু আলুর রস দিয়ে দেবে আর থেকে বড় কথা কি জানো তো এই ফেসিয়ালটা করার পর যে গ্লো আসবে সেটা কিন্তু পার্মানেন্টলি আসবে ত্বক না দিনে দিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে গ্লাসের স্কিন হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো কী করবে মুখটাকে পরিষ্কার করে নেবে দেখো আমি ভিজে টাওয়েল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এই ফেস প্যাকটা হালকা হাতে এইভাবে সার্কুলার মোশানে হালকা মাসাজ দিয়ে দিয়ে লাগাবে ভীষণ ভালো বন্ধুরা এই রেমিডিটা আমি তো এটা সপ্তাহে একদিন করে অবশ্যই করি যদি তোমরা টাইম না পাও তো পনেরো দিনে অন্তত একবার করে করো আর এর রেজাল্ট হানড্রেড হবে স্কিন একদম জবরদস্ত শাইনি গ্লোয়িং ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে মানে দেখলেই মনে হবে ঝকঝকে তকতকে স্কিন দেখো আমরা আসলে দেখি অনেকে মেকআপ করে কি সুন্দর লাগছে কিন্তু জানো তো মেকআপ করতে গেলেও না স্কিনটাকে তৈরি করতে হয় তোমার স্কিন যদি ঠিকঠাক টান টান মসৃণ গ্লোয়িং হয় তাহলে দেখবে মেকআপ করলেও ভালো লাগবে না করলেও ভালো লাগবে ঠিক আছে তো দেখবে এবার দেখো মুখটা এটা লাগিয়ে অন্তত দশ মিনিট ফেসে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট রাখার পর মুখটা এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে তো দেখো আমি মুখটা ধুয়ে এসছি আমার মুখে একটা আলাদা গ্লো এসে গেছে তোমরা অনেকেই বলবে দিদি তুমি ফর্সা তোমার মুখে বোঝা যায় না কিন্তু শুধু ফর্সা হলে হয় না দেখবে ফর্সার মধ্যে অনেকের মুখে দাগ ছোপ থাকে স্কিনটা ডাল থাকে কিন্তু ফর্সা হলেই শুধু হবে মুখটা তো পরিষ্কার চকচকে থাকতে হবে তাই না তো চলো এবার চলে যাব সেকেন্ড স্টেপে বানাবো একটা স্কিন পলিশিং একটা জেল এটা কিন্তু তোমার স্কিনটাকে আগের স্টেপের থেকেও দ্বিগুণ গতিতে ফর্সা উজ্জ্বল চকচকে ছোপ মুক্ত করবে তো আমি এখানে নিয়েছি এক চামচ নারকেল তেল এক চামচ অ্যালোভেরা জেল আর এক চামচ গোলাপ জল তাহলে কী কী নিয়েছি এক চামচ নারকেল তেল এক চামচ অ্যালোভেরা জেল এক চামচ গোলাপ জল যদি কারোর অ্যালোভেরা জেল স্যুট না করে তারা একটু গ্লিসারিন দিয়ে দেবে ঠিক আছে এবার তিনটে জিনিসকে খুব ভালো করে দেখো আমি মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে এটা একটা মানে একটা ক্রিমের আকার ধারণ করেছে এইটা একটা স্কিন হোয়াইটেনিং মাস্ক বলতে পারো যেটা তোমার স্কিন থেকে দাগ ছোপ দূরে করবে স্কিনটাকে মানে চকচকে গ্লোয়িং করবে আর অ্যান্টি এজিংয়ের কাজ করবে যাদের স্কিনে খুব বয়সের ছাপ পড়ে গেছে স্কিনটা ঝুলে গেছে স্কিনে রিঙ্কেল এসে গেছে কালচে ছোপ এসে গেছে একটা মানে কোনো গ্লো নেই স্কিনে তাদের স্কিনে কিন্তু এই মাস্কটা অসাধারণ কাজ করবে বন্ধুরা একদিন এটা করে দেখো তোমরা মানে ভাবতে পারবে না কি ধরনের গ্লো এতে আসবে তো দেখো এইভাবে পুরো ফেসে আগে মোটা করে মাস্কটা লাগিয়ে নেবে পুরো যতটা বানালাম আমি এক এক চামচ করে করে সব দিয়ে এবার হালকাভাবে মাসাজ দেবে অন্তত তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অ্যান্টি এজিং এইভাবে আপ স্ট্রোকে রাউন্ড রাউন্ড করে মাসাজ দেবে চোখের তলায় মাসাজ দেবে চোখের তলার পাফিনেস চোখের তলার কালি দেখবে আস্তে আস্তে কিভাবে ভ্যানিস হয়ে যাবে তুমি নিজেই অবাক হয়ে যাবে তখন তুমি কিন্তু ভুলবে না আমাকে এসে কমেন্টস করতে ঠিক আছে তোমাদের মধ্যে অনেকে আছো যেমন মালিনী গাঙ্গুলি মিনাক্ষী আমার প্রচুর সুন্দর সুন্দর বন্ধু অনামিকা এরা কিন্তু আমাকে কমেন্টস করে পরে রেজাল্টটা জানায় শুধুমাত্র কমেন্টসে না আমাকে তারা মেসেঞ্জারও মেসেজ করে বা ইনস্টাগ্রামে মেসেজ করে কিন্তু আমাকে ওরা বলে যে দিদি সত্যি এটা করে ভীষণ উপকার পেয়েছি আমার না সেগুলো শুনতে ভীষণ ভালো লাগে এগুলোই তো আমার কাজের স্যাটিসফ্যাকশান বলো তো দেখো এটা হালকা হাতে মাসাজ দেওয়ার পর একটা ভিজে টাওয়েল দিয়ে এটাকে এইভাবে উঠিয়ে নেবে প্রথমে উঠিয়ে নেবে দেখবে কীরম মুখটা চকচকে গ্লোয়িং হয়ে যাবে তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে এসছি দেখো মুখটা জল দিয়ে ধুয়ে তোমার পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার সিরাম লাগাতে পারো আর আমি যেটা করছি সেটা হচ্ছে অল্প একটু এক টুকরো বরফ এইভাবে ফেসে লাগাতে পারো এটা কিন্তু আমি ডেলি করি তোমরা যদি ডেলি নাও করতে চাও সপ্তাহে একদিন দুদিন করতে পারো এতে কিন্তু স্কিনটা টান থাকে পর মিনিমাইজ থাকে স্কিনে উজ্জ্বলতা বজায় থাকে দেখবে বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু আইস মুখে লাগায় তো এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি ধর যে ধরনের ছোট ছোট স্কিন কেয়ারগুলো নিজে করি সেগুলোও যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই